মনের জোরকে সম্বল করে ১৩তম দিন পার করো আমরণ অনশনে অনর জুনিয়র চিকিৎসকেরা। দ্রোহের কার্নিভাল সাফল্য পেয়েছে, চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ, আর তাতেই নতুন উদ্যম পেয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন সেই উদ্যমতা থেকে। ১৪তম দিনও ধর্মতলার অনশন মঞ্চে এখনও সাতজন, শিলিগুড়িতে একজন অনশন চালিয়ে যাচ্ছেন। দশ দফা দাবি না পূরণ হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চালিয়ে যাবেন বলেও স্পষ্ট জানিয়েছেন তারা। কলকাতা এবং শিলিগুড়িতে যে জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে। দ্রোহের কার্নিভালে সন্ধ্যায় নতুন করে দুই জুনিয়র চিকিৎসক অনশন আন্দোলনে সামিল হয়েছেন, তাদের শারীরিক পরিস্থিতি এখনও স্থিতিশীল আছে। মেডিকেল টিম প্রত্যেক দিন অনশনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। ছয় হাজার হাজার আমাদের সঙ্গে আছে এবং আমরা এটা ডে ওয়ান থেকে দেখে আসছি। কারণ আমরা হঠাৎ করে রাস্তায় কেন নামাই? এই লড়াইটা এমন একটা নির্দিষ্টতম ঘটনা ঘটেছে যে ঘটনাটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে কাঁটা দিয়ে ওঠে। আমাদের যে তারপরে পরবর্তীকালে পদক্ষেপের যে যুদ্ধের জায়গাটা তৈরি হয়েছে এগুলো সব সময়ই সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থা কী করে উন্নত, যেহেতু আমরা স্বাস্থ্যক্ষেত্রে আছি, স্বাস্থ্য ব্যবস্থা কোন কোন পয়েন্টে উন্নতি হতে পারে এবং স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গেও শিক্ষা জড়িত, কারণ স্বাস্থ্য ব্যবস্থাতেও শিক্ষা আছে। আমরা পড়াশোনা করতে হয় ডাক্তার, তো এই পড়াশোনা শিক্ষা সমস্ত কিছু একটা একসঙ্গে জড়িত আছে। সেই জড়িত জায়গা থেকে সাধারণ মানুষ তাদের দাবির সঙ্গে মিলেমিশে গেছে।